गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा, आज के एखान वीडियो शुरू कर लाम। तो देखो कत सुंदर सुंदर पाखी, कत सुंदर सुंदर पाखी, कलर गुली देखो कत वाओ, पुरो एकदम कि भाल लगे देखो। देखो बंधुरा, ये ছেলেটা পড়াশোনা করে না, কিচ্ছু করে না, সারা দিন টই টই করে ঘুরে বেড়ায়। এখন ওই যে দাদা পরিষ্কার করছে সাইকেল, পাশে বসে আছে, কি হাসি, সারা দিন ঘুরে ঘুরে বেড়ায়, মাছ ধরবে আজকে, আবার মাছ ধরে নিয়ে এসেছে। হচ্ছে টেপি, ওর নাম হচ্ছে টেপি, সবাইকে দেখে টেকে রাখে বাড়িতে, সারা দিন টেপি ট্যাপা খুঁজে বেড়াচ্ছে। হাই, তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। তো এর আগে তোমরা সুন্দর সুন্দর পাখি দেখেছো, একটা কুকুরকে দেখেছো, তার নাম হচ্ছে টেপি, আকা তারপর একটা বাচ্চাকে দেখেছো, যাই হোক ওদেরও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর সবার আগে বলিনি, আমি এখন মানে স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে তোমাদের সাথে কথা বলছি। কালকে আমি এটা কিনেছি, হাতে নিয়ে কথা বলতে না ভীষণ অসুবিধা হয়। আর তার সাথে আমি আরেকটা জিনিসও কিনেছি, সেটা হচ্ছে একটা সানগ্লাস কিনেছি, ঠিক আছে, তোমাদেরকে এটা আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার কিছু কথা আছে। দেখো এই সানগ্লাসটা কালকে আমি কিনেছি, তাহলে একটু পরেই দেখাই তোমাদের, ভালো লাগছে? ভালো লাগলে জানিও তোমরা, ওই দোকানটায় খুব সুন্দর সুন্দর সানগ্লাস, আরেকটা দেখে এসছি, দেখি কেনা যায় কি না। তো যাই হোক, কবে পরবো জানি না, পরবো, অনেক পিকনিক টিকনিক আছে, ঠান্ডা পড়লেই তো পিকনিক আছে, যাবো তখন পরবো। আর আজকে আমি ভীষণ খুশি, কিন্তু সেই খুশির খবরটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। ভীষণ ভীষণ খুশি, যেটা যে ব্যাপারটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ ভীষণ টেনশানে ছিলাম, ভীষণ মানে সাংঘাতিক পরিমাণে টেনশানে ছিলাম। কোনো কিছু করার আগে আমার ওই কথাটাই আগে মনে পড়তো যে আনন্দ ফুর্তি করবো, আমার সব কিছু ঠিকঠাক হবে। তো তো আজকে ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, আমি একদম সলিউশন মুক্ত হয়েছি, ভীষণ খুশি, কিন্তু সরি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। আর যাই হোক, আর কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে হয়তো অনেক বাজে ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করতে হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, এমন কথাবার্তা মানুষজন লেখে কমেন্টে, তাদেরকে ভালোভাবে বলে বললেও শোনে না, ততক্ষণ তাদের গালিগালাজ না করব, ঠিক আছে, বাজে বাজে কথা না বলবো, ততক্ষণ তারা কেউ শুনবে না, আর যার জন্যই আমি বলতে বাধ্য হয়েছি। আর আমি কিভাবে ভিডিও করব, কি ড্রেস পরে করব, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, আমি এমন কোনো ড্রেস পরে আসবো না ক্যামেরার সামনে যে পাবলিক আমাকে দেখে হাসবে মজা করবে, সেটা আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আর একজন আমাকে লিখেছে যে আমার ভিডিও দেখার আগে ওনার মরে যাওয়া উচিত ছিল, তা আমি সেই দিদিকেই বলছি যে দিদি তুমি ভুলেও এই কথাটা আর কোনোদিনও লিখো না, আমি চাই তুমি সব সময়ের জন্য দীর্ঘায়ু হও, আর আমার যতটুকু আয়ু আছে সবটুকু আয়ু যেন তোমার লেগে যায়। আর আমার মতন অনেক অনেক ইউটিউবে ব্লগ করতে আসে, আমি এমন কিছুই একজন মানে ইউটিউবে ব্লগার নই যে আমার ভিডিও তোমাকে দেখতে হবে, আমার ভিডিও দেখার আগে যদি তোমার মৃত্যু হবে কথাতে লিখেছো, তাতে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি, আর আমি তোমাকে কোনো মাথা দিব্যি দিইনি যে আমার ভিডিওটা তোমাকে দেখতে হবে, তা আমি তাও বলছি তোমাকে, তুমি এত বড় কথাটা লিখেছো তাও তোমাকে বলছে তুমি অনেক অনেক দীর্ঘায়ু হও, আর আমার যতটুকু আয়ু আছে তোমার সবটুকু আয়ু যেন তোমার গায়ের ওপরেই আমি ছড়িয়ে দিলাম, তোমার যেন লেগে যায়, ঠিক আছে, তোমার কোনো দিব্যি নেই, তোমাকে আমার ভিডিও দেখতে হবে না। আমার ভিডিও দেখার জন্য অনেক আমার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, হাজবেন্ড আছে,
ফ্যামিলি লোক আছে তারা দেখবে। তো আমি যদি কোনো সময় কোনো বাজে ভিডিও করি অবশ্যই আমি মনে করবো যে আমার বন্ধুরা বা আমার পরিবারের লোকেরা ঠিকই আমাকে বলবে যে আমার এইটা ঠিক শোভনীয় নয় ভিডিওটা করা। আর তুমি হয়তো ভাবতে পারো যে কালকে আমি হয়তো অনেক বাজে কথা বলেছি, কিন্তু কিছু করার নেই, এগুলো না বললে হবে না। আর এগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় অভ্যস্ত নই, পরিস্থিতিতে পড়ে সিচুয়েশান বুঝে কিছু কথা মুখ থেকে বার করতে হয়। তার জন্য তোমার যদি খারাপ লাগে তাহলে আমার কিচ্ছু করার নেই, কারণ আমাকে তো সেভাবে চলতে হবে, তাই না? কারণ আমার ভিডিওটা অনেকেই দেখে, সেখানে অনেকেই কমেন্ট পড়ে, সেখানে যদি দেখে যে দিনের পর দিন কেউ বাজে কমেন্ট করছে তাহলে তো আমার ইমপ্রেসটা খারাপ হয়ে যাচ্ছে। তাই সুতরাং নিজের ভালোটা নিজেকে দেখতেই হবে। তাই নিজের ভালোর জন্য যদি দুটো বাজে কথা বলতে পারি তাহলে তো সমস্যার কী আছে। আর তোমাকে আমার ভিডিও আশা করি আর যাতে দেখতে না হয়, তুমি একটা কাজ করো, তুমি আমাকে ব্লক করে দাও, তাহলে তুমি আমাকে আর দেখতে পারবে না। তা তোমাকে তো আমি চিনিই না, তুমি কে, তখন করে তুমি কেনই বা এরকম লিখলে আমাকে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমার সাথে আমি রান্নাবান্না শেয়ার করতে পারিনি, অনেক কিছু রান্না করেছি, দুরকম মাছ, ডাঁটার তরকারি, পটল ভাজা, অনেক কিছু রান্না করেছি, রান্নাবান্না শেয়ার করিনি, আজকে কিছু কথা বলবো বলে আসলাম। আর তোমাদের তো বললাম আমার আনন্দের কথাটা, ভীষণ ভীষণ ভীষণভাবে খুশি, কিন্তু আমি তো ওইটা তোমাদের বলতে পারলে ভীষণ খুশি হতাম, কিন্তু ওইটা আমি বলতে পারছি না তোমাদেরকে। যাই হোক, আর আশা করি তোমাদের সকলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি অনেকের ঘরে এখনও ফুল ওয়াচ করতে যেতে পারিনি, তবে আমি সারাদিন যখন সময় পাচ্ছি আমি কিন্তু দু একজন করে দেখছি। কিন্তু কী বলো তো, তোমরা তো সবাই অনেকে বিশ্বাস করো না যে কমেন্ট না লিখলে, যে আমি যদি এরকম পরপর চালিয়ে দিয়ে কাজ করে যেখানে ফুল ওয়াচ বলে লিখে দিই, তোমরা তোমার অনেকে বিশ্বাস করবে না, জানো তোমার লিখতে হচ্ছে। এবার তোমরা তো জানো আমাকে তো কাজকর্ম করতে হবে না, রান্নাবান্না করতে হবে, আমি তো এখানে মায়ের কাছে যেমন ঘরে বসে বসে থাকি, মা রান্নাবান্না করে সময় পাই বলে আমি সারাদিন কমেন্টের পর কমেন্ট লিখে যাই, কিন্তু এখানে তো আমার তা হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যতটা পারছি আমি দেখার চেষ্টা করছি। আর প্রত্যেকের ভিডিওতেই কিন্তু প্রত্যেকেই তোমরা বলে যাচ্ছ ওয়াচ টাইম নেই, ভুল দেখছো না, এখন কী আর বলবো, এক কথা আর বলতে সত্যি আর ভালো লাগছে না। যার যেটা ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগলে ভিডিও দেখবে আর ভালো না লাগলে দেখবে না। আর তোমরা চিন্তা করো না, আমার ভিডিও যারা ফলোয়ার দিয়ে গেছো, আর আমি কিন্তু ওই দুটো চারটে খুব ভালো লাগলো, কানের দুলটা খুব সুন্দর, আমি কিন্তু তাদের ঘরে যাবো না, কিন্তু চালাকি বিদ্যা অ্যাপ্লাই করো না, ঠিক আছে? কমেন্ট ঝেড়ে দিয়ে লিখে গেছো আর ভেবেছো কি আমি ফলোয়ার দিয়ে আসবো, একদম যাবো না। কিন্তু আমি যে কমেন্ট দেখে যেখানে বুঝবো যে এরা দেখেছে, আর আমি জানি আমার বিশ্বস্ত কয়েকজন আছে যারা আমার ভিডিও ফলোয়ার দেয়, তাদের ভিডিও তো আমি দেখবই, আর ওই একটা দুটো যারা লিখে গেছে একদম যাবো না। যাই হোক, তাহলে আজকে আর বড় করলাম না ভিডিওটা, বেশি বড় বড় ভিডিও তো এখন আর করি না, অনেক সময় একটু বড় বড় ভিডিও পোস্ট হয়ে যায়। আর আরেকজন আমার বন্ধু কালকে বলেছে যে আমি যে হাসি মজা করি, ফানি ভিডিও করি, সেটাই নাকি ওর খুব ভালো লাগে। আর ও আমাকে বলেই দিয়েছে তোমাকে কিছু লিখতে হবে না, তুমি একটা লাইক দিয়ে আর হাসি স্টিকার দিয়ে চলে এসো, আমি তোমাকে অপরন্ত বিশ্বাস করি। শুধু একমাত্র ওকেই দেখলাম যে আমাকে বিশ্বাস করে লিখেছে। তা যাই হোক, ওকে আমি ফলো ওয়াচ করে লিখেও দিচ্ছি, আর কিছু কমেন্ট করছি না, আমার প্রবলেম হয়ে মিটে গেলে আমি আবার ঠিকঠাক করে সব লিখবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আর লাইক তো তোমরা কেউ দিচ্ছই না, সবাই একই কথা, আর বলে বলে আর পারলাম না, আর বলবোও না, যার যা ইচ্ছা তা সেটাই করো, আর বলে লাভ নেই, ভাগ্যে থাকলে সবাই এগিয়ে যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে কথা বলতে আসবো।